এটি প্যাসিভের পঞ্চম এপিসোড, আর এই এপিসোডে যা যা শেখা যাবে: 1. কজিটিভ ভার্ব কি? 2. কজিটিভ ভার্ব হিসেবে মেকের বিস্তারিত ব্যবহার। 3. মেকের অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপান্তর। এবং 4. মেক দিয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভের অনেক প্র্যাকটিক্যাল সেন্টেন্সেস। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 43তম ক্লাস, আর এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবেন। কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব হলো প্রযোজক ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে না, বরং করিয়ে নেয়, করতে দেয়, করায়, করতে সাহায্য করে অথবা করতে অনুমতি দেয়, তখন কজিটিভ ভার্বস ব্যবহার করা হয়। কজিটিভ ভার্বসগুলো হচ্ছে লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প, অ্যালাউ, পারমিট। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে না, বরং অন্যকে দিয়েই করিয়ে নেয়, করতে দেয়, করায়, করতে সাহায্য করে অথবা করতে অনুমতি দেয়, তখনই কিন্তু কজিটিভ ভার্বস ব্যবহার করা হয়ে থাকে। তো আমি গত এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম লেট, অ্যালাউ, পারমিট, আর এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা থাকবে মেক বিষয়ে। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবেন। লক্ষ্য করুন, সি অর্থ দেখা কিন্তু শো অর্থ দেখানো, আবার ইট অর্থ খাওয়া কিন্তু ফিড অর্থ খাওয়ানো, লার্ন অর্থ শেখা কিন্তু টিচ অর্থ শেখানো। সি, ইট, লার্নের সরাসরি পজিটিভ ভার্ব আছে, কিন্তু সব ভার্বেরই এরকম পজিটিভ ভার্ব নেই। যেমন আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, কিন্তু বোঝানোর ইংরেজি নেই। এখানে যেমন ধরেন অর্ডিনারি ভার্বটা হচ্ছে সি অর্থ দেখা, এটা অর্ডিনারি, কিন্তু যখন দেখানো তখন কিন্তু এটা পজিটিভ ভার্ব আছে। তো সি দেখা, শো অর্থ দেখানো, আবার খাওয়া খাওয়ানো, ইট ফিড, আবার শেখা শেখানো, লার্ন টিচ, কিন্তু এরকম সব ভার্বেরই এরকম পজিটিভ ভার্ব নেই। যেমন আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, কিন্তু বোঝানোর ইংরেজি কিন্তু নেই। সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কি, সেটাই আছে এখন দেখাবো, যে কাউকে কোনো কিছু করানো, এক্ষেত্রে আমাদের মেক ব্যবহার করতে হবে। তো যেমন আমি বিষয়টা বুঝি, এটা আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি নিজেই বুঝি, এটা অর্ডিনারি, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। কিন্তু যদি বলেন আমি তাকে বিষয়টি বোঝাই, তখন কিন্তু কোনো কিছু করানো, কোনো কিছু দেখানো, খাওয়ানো, পরানো, এগুলো পজিটিভ ভার্ব। তো যেগুলো সরাসরি আছে সেগুলো তো আছেই, কিন্তু যেগুলো নেই সেগুলো আসলে ব্যবহার করতে হবে মেক দিয়ে। যেমন আমি বুঝি, এটা বুঝি হচ্ছে অর্ডিনারি, আর বোঝাই এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো কোনো কিছু করাই, খাওয়াই, পড়াই, ফোর্স যেখানে থাকে সেখানে ব্যবহার করতে হবে, বাধ্যতা বা ফোর্স যখন থাকবে তখন সেখানে মেক ব্যবহার করতে হবে। সেজন্য আই মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি বিষয়টা বুঝি, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আর আমি তাকে বিষয়টা বোঝাই, তখন আই মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এই বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করে দেখাতে চাই। যেমন ফিড মানে খাওয়ানো, আবার আপনি যদি এখানে মেকও ব্যবহার করতে চান সেখানেও ব্যবহার করা যাবে। ইট মানে খাওয়া, কিন্তু মেক সামবডি ইট মানেও খাওয়ানো, ফিড মানে খাওয়ানো, আবার মেক সামবডি ইট মানেও খাওয়ানো। তো পার্থক্যটা হচ্ছে আমি শিশুটাকে খাওয়াচ্ছি, এটা আম ফিডিং দ্য বেবি, কন্টিনিউয়াস টেন্স, আম ফিডিং দ্য বেবি। এখানে শিশুটির ইচ্ছা আছে, শিশুটার ইচ্ছা আছে এবং আমি খাওয়াচ্ছি, সেক্ষেত্রে ফিড ব্যবহার করতে হবে। কিন্তু যদি বাধ্যতার ব্যাপারটা থাকে, যদি আপনি এই ইংরেজিটা এইভাবে করতে চান, এই বাংলাটির ইংরেজিটা যদি এইভাবে করতে চান যে আম মেকিং দ্য বেবি ইট, তখন কিন্তু শিশুটার ইচ্ছা নেই কিন্তু খাওয়াচ্ছি, সেক্ষেত্রে মেক সামবডি ইট ব্যবহার করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাই আরেকটি বিস্তারিত, মেক আসলে কোথায় বসে সেটি বিস্তারিত দেখুন। এখন দেখুন মেক কোথায় বসে, মেক সামবডি ডু সামথিং, কাউকে কোনো কিছু করানো, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে বাধ্য করা। যেমন লাফ মানে হাসা, অর্থাৎ নিজেই হাসা, কিন্তু যদি থাকে হাসানো, তবে পজিটিভ ভার্ব হিসেবে মেক ব্যবহার করতে হবে। লাফ মানে শুধু হাসা, কিন্তু হাসানোর ইংরেজি কিন্তু নেই, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মেক সামবডি লাফ। লক্ষ্য করুন, আমি হাসি, আই লাভ, যেহেতু লাভ মানে হাসা, এখানে সাবজেক্ট নিজেই হাসে, সেজন্য আই লাভ।
যদি বলি আমি তাকে হাসাই, তখন কিন্তু লাফ মানে তো শুধু হাসা, হাসানোর ইংরেজিতে আর শুধু লাফ না, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে মেক সামবডি ডু, অর্থাৎ মেক সামবডি লাভ, এই জন্য হয়ে যাবে আই মেক হিম লাভ। এখানে সাবজেক্টটি কাউকে হাসাই, আমি হাসি, এখানে সাবজেক্ট নিজেই হাসে। কিন্তু যদি বলেন আমি তাকে হাসাই, তখন কিন্তু আমি নিজে হাসি না, আমি কাউকে হাসাই, এরকম সেন্সে মেকের ব্যবহার করতে হবে, আই মেক হিম লাভ এরকম। এখন বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। এখন মেকের প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলো দেখুন, এখন কজিটিভ ভার্ব মেকের ব্যবহার দিয়ে কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্সেস দেখুন। মেক সামবডি ডু, কাউকে কোনো কিছু করানো, করতে বাধ্য করা অর্থে, যেমন সাপুড়ে সাপটিকে নাচাচ্ছে, দ্য স্নেক চার্মার ইজ মেকিং দ্য স্নেক ড্যান্স, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ইজ মেকিং দ্য স্নেক ড্যান্স, মেক সামবডি ডু। তো মেকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মেক সামবডি দিতে হবে কোনো ব্যক্তি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, যেটা কন্টিনিউয়াস টেন্স বলে হয়েছে দ্য স্নেক চার্মার ইজ মেকিং দ্য স্নেক ড্যান্স। যদি এরকম থাকতো যে সাপুড়ে সাপটিকে নাচিয়েছে, তখন কিন্তু এটি বলতে হতো এরকম যে দ্য স্নেক চার্মার হ্যাজ মেড দ্য স্নেক ড্যান্স, নাচাবে উইল মেক দ্য স্নেক ড্যান্স, তারপর নাচানো উচিত শুড মেক দ্য স্নেক ড্যান্স, নাচাতে হবে হ্যাজ টু মেক দ্য স্নেক ড্যান্স, এরকম করে টেন্স মডেল দিয়ে, সবগুলো টেন্স মডেল দিয়ে করতে পারবেন এরকম। এখন আরও কিছু সেন্টেন্সেস দেখুন, তোমার শিশুটিকে কাঁদানো উচিত না, ক্রাই মানে কাঁদা, কিন্তু কাঁদানো সেক্ষেত্রে মেক সামবডি ক্রাই ব্যবহার করতে হবে, তো ইউ শুড নট মেক দ্য বেবি ক্রাই, এ দেখেন মেক তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ শুড নট মেক দ্য বেবি ক্রাই, তোমার শিশুটিকে কাঁদানো উচিত নয় বা উচিত না, যদি তুমি আমাকে কাঁদাও তবে আমি আত্মহত্যা করব, ইফ ইউ মেক মি ক্রাই আই উইল কমিট সুইসাইড। তো শুধু ক্রাই মানে কাঁদা, কিন্তু মেক সামবডি ক্রাই কাউকে কাঁদানো, যদি তুমি আমাকে কাঁদাও তবে আমি আত্মহত্যা করব, ইফ ইউ মেক মি ক্রাই আই উইল কমিট সুইসাইড। তো আরও সেন্টেন্স দেখতে থাকুন, যেহেতু কজিটিভ ভার্ব জেনে লাভ কি যদি সেন্টেন্স তৈরি করা না যায়, সেজন্য আমি অনেক সেন্টেন্সেস আপনাদেরকে দেখাতে চাই। তো এখন দেখুন, আমি তোমাকে স্বীকার করাবো যে তুমি কাজটা করেছো, এটা কিন্তু ফোর্সের ব্যাপার থাকে, মেক সেখানে ব্যবহার করতে হবে যেখানে ফোর্স বাধ্য করার সেন্সে মেক ব্যবহার করতে হবে। তো আমি তোমাকে স্বীকার করাবো যে তুমি এই কাজটা করেছো, অ্যাডমিট মানে স্বীকার করা, কিন্তু স্বীকার করানো, সেজন্য হয়ে যাবে আই উইল মেক ইউ অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক। তুমি আমাকে দেরি করাচ্ছ কেন, ডিলে মানে দেরি করা, কিন্তু দেরি করাচ্ছ, সেজন্য মেক সামবডি ডিলে করতে হবে, হোয়াই আর ইউ মেকিং মি ডিলে, এটা কন্টিনিউয়াস টেন্স, সেজন্য হোয়াই আর ইউ মেকিং মি ডিলে। এটা যদি বলতাম যে তুমি আমাকে দেরি করাবে কেন, হোয়াই উইল ইউ মেক মি ডিলে, তুমি আমাকে দেরি করালে কেন, হোয়াই ডিড ইউ মেক মি ডিলে, তুমি আমাকে দেরি করিয়েছো কেন, হোয়াই হ্যাভ ইউ মেড মি ডিলে, এরকম টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, বা তোমার আমাকে দেরি করানো উচিত কেন, তাহলে সেখানেও কিন্তু মডেল ভার্ব ব্যবহার করতে পারবেন, হোয়াই শুড ইউ মেক মি ডিলে, এরকম টেন্স মডেল ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আরেকটি বাক্য দেখুন, তোমার ব্যর্থতা আমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করিয়েছে, তোমার ব্যর্থতা আমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করিয়েছে, গ্রহণ করিয়েছে, সেজন্য মেক ব্যবহার করতে হবে, ইওর ফেইলার হ্যাজ মেড মি টেক দিস ডিসিশন, ইওর ফেইলার হ্যাজ মেড মি টেক দিস ডিসিশন। তোমার অবহেলা তোমাকে পরীক্ষায় ফেল করাবে, ইওর নেগলিজেন্স উইল মেক ইউ ফেল ইন দ্য এক্সাম, ইওর নেগলিজেন্স উইল মেক ইউ ফেল ইন দ্য এক্সাম। তো এরকম এখানে ফেল করা হচ্ছে শুধু ফেইল, ব্যর্থ হওয়া হচ্ছে ফেইল, কিন্তু ফেল করাবে সেজন্য হয়ে যাবে উইল মেক ইউ ফেল, মেক ফেইল, মেক সামবডি ফেইল, আর ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে উইল। তোমার অবহেলা তোমাকে পরীক্ষায় ফেল করাবে, ইওর নেগলিজেন্স উইল মেক ইউ ফেল ইন দ্য এক্সাম। এরকম প্র্যাকটিক্যাল সেন্টেন্সেসগুলো মেক দিয়ে ব্যবহার করবেন, যেগুলো আমরা সবসময় বলে থাকি। তো আরও কিছু সেন্টেন্সেস দেখুন, কোনো কিছুই আমার মনকে পরিবর্তিত করাতে পারবে না, নাথিং উইল বি এবল টু মেক মাই মাইন্ড চেঞ্জ। তো মেক সামথিং চেঞ্জ, এখানে সামথিংয়ের জায়গাটা এখানে সামবডির জায়গায় সামথিংও বসতে পারে। তো কোনো কিছুই আমার মনকে পরিবর্তিত করাতে পারবে না, সেজন্য নাথিং উইল বি এবল টু মেক মাই মাইন্ড চেঞ্জ, মেক সামথিং ডু, মেক সামথিং ডু বা মেক সামবডি ডু। আমি নিশ্চিত যে এই পোশাকটা তোমাকে মোটা দেখাবে, আই এম শিওর দ্যাট দিস ড্রেস উইল মেক ইউ লুক ফ্যাট, মেক লুক, শুধু লুক মানে দেখা, কিন্তু মেক লুক দেখাবে, সেজন্য দেখাবে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে উইল, আই এম শিওর দ্যাট দিস ড্রেস উইল মেক ইউ লুক ফ্যাট।
সে তোমাকে এই ভুলটা, সে তোমাকে এই বিষয়টি ভুলিয়ে দেবে। তো ফরগেট মানে ভুলে যাওয়া, কিন্তু ভুলিয়ে দেবে ফোর্স করবে, ভুলিয়ে দেবে সেক্ষেত্রে ব্যবহার করতে মেক। তো সে তোমাকে এই বিষয়টা ভুলিয়ে দেবে। হি উইল মেক ইউ ফরগেট দিস ম্যাটার, হি উইল মেক ইউ ফরগেট দিস ম্যাটার। তুমি যদি এই আইনটা লঙ্ঘন করো, কর্তৃপক্ষ তোমাকে অর্থ প্রদান করাবে। পে মানে অর্থ প্রদান করা, কিন্তু অর্থ প্রদান করাবে একটা ফোর্স থাকে, বাধ্য, বাধ্য করাবে, সেক্ষেত্রে মেক সামবডি পে করতে হবে। তো সেন্টেন্সটা দেখুন, ইফ ইউ ভায়োলেট দিস ল, দ্য অথরিটি উইল মেক ইউ পে, মেক ইউ পে ফর ইট, দ্য অথরিটি উইল মেক ইউ পে ফর ইট। এখন আরও অনেক সেন্টেন্সেস দেখুন যেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন মেক দিয়ে। সে এই পরাজয়, সে এই পরাজয় মেনে নিতে পারেনি, এবং আমি মনে করি যে এই, আমি মনে করি যে এই পরাজয়টাই তাকে আত্মহত্যা করিয়েছে। তো সে এই পরাজয়টা মেনে নিতে পারেনি, এবং আমি মনে করি যে এই পরাজয়টাই তাকে আত্মহত্যা করিয়েছে। তো কমিট সুইসাইড হচ্ছে আত্মহত্যা করা, কিন্তু আত্মহত্যা করিয়েছে এরকম কোনো কিছু করাতে বাধ্য করেছে, সেজন্যই মেক ব্যবহার করতে হবে। আর সে এই পরাজয়টা মেনে নিতে পারেনি, হি হ্যাজ নট বিন এবল টু অ্যাকসেপ্ট দিস ডিফিট, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দিস ভেরি ডিফিট, এই পরাজয়টাই, জোর ব্যবহার, জোর দেওয়া হয়েছে সেজন্য ভেরি ব্যবহার করা হয়েছে, ভেরি ডিফিট, দিস ভেরি ডিফিট, এই পরাজয়টাই, ভেরি এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, জোর। যেমন যদি বলা হয় দিস ভেরি পেন, এই কলমটাই, দিস ভেরি বুক, এই বইটাই, ঠিক এরকম দিস ভেরি ডিফিট, এই পরাজয়টাই হ্যাজ মেড হিম কমিট সুইসাইড। এই যে কমিট সুইসাইড আত্মহত্যা করা, কিন্তু হ্যাজ মেড হিম কমিট সুইসাইড, তাকে আত্মহত্যা করিয়েছে। আমি সেন্টেন্সটা আরেকবার বলি, হি হ্যাজ নট বিন এবল টু অ্যাকসেপ্ট দিস ডিফিট, সেই পরাজয়টা মেনে নিতে সক্ষম হয়নি বা পরাজয়টা মেনে নিতে পারেনি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট, এবং আমি মনে করি যে দিস ভেরি ডিফিট, এই পরাজয়টাই হ্যাজ মেড হিম কমিট সুইসাইড, তাকে আত্মহত্যা করিয়েছে। সে আমাকে তার রুমটা পরিষ্কার করালো, সে আমাকে ফোর্স করলো, আমাকে বাধ্য করলো তার রুমটা পরিষ্কার করতে, সেজন্য হি মেড মি ক্লিন হিজ রুম। এখানে তো ফোর্স, এটি আরও দুইভাবে করা যাবে, সেটি দেখাচ্ছি। সেটা হচ্ছে সে আমাকে তার রুমটা পরিষ্কার করালো, করাতে যখন বাধ্য করবে তখন কিন্তু মেক ব্যবহার করতে হবে। এটি আরও একরকম করতে পারবেন, হি গট মি ক্লিন হিজ রুম, এখানে কিন্তু ট্রিক, কোনো কৌশল বা বুঝিয়ে সুজিয়ে রাজি করেছিল, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে গেট, হি গট মি ক্লিন হিজ রুম, হি গট মি ক্লিন হিজ রুম, হি হ্যাড মি ক্লিন হিজ রুম। আমি এটি পরের এপিসোডে আপনাদেরকে দেখাতে চাই, গেট এবং হ্যাবের ব্যবহার, যেগুলো একটি পার্থক্যটা এখানে একটু বলি। পার্থক্যটা হচ্ছে হি মেড মি ক্লিন হিজ রুম, সে আমাকে তার রুমটা পরিষ্কার করালো, এখানে কিন্তু বাধ্য করলে সেখানে মেক ব্যবহার করতে হবে। আর বুঝিয়ে বা কোনো কৌশলে রাজি করিয়েছে রুমটা পরিষ্কার করতে, সেক্ষেত্রে গেট এবং হ্যাড ব্যবহার করতে হবে। যেমন হি গট মি ক্লিন হিজ রুম, আবার বলতে পারেন হি হ্যাড মি ক্লিন হিজ রুম। আশা করি বুঝতে পেরেছেন, আমি পরের এপিসোডে গেট এবং লেড, গেট এবং হ্যাড দিয়ে আরও বিস্তারিত ব্যবহার আমি পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো। তো আপাতত এই সেন্টেন্সটি তিন রকমই করা যায়, বুঝতে পারেন, ফোর্স থাকলে মেক ব্যবহার করতে হবে, আর কোনো কৌশল বা বুঝিয়ে রাজি করানোর ক্ষেত্রে গেট ব্যবহার করতে হবে, অথবা হ্যাব থেকে হ্যাড ব্যবহার করতে হবে আর কি, হ্যাব থেকে এসেছে হ্যাড। তো এখন আরও সেন্টেন্সেস দেখুন যেগুলো মেকের ব্যবহার দিয়ে। আমাদের শিক্ষক আমাদেরকে সকল অঙ্ক করালেন, অর্থাৎ করতে বাধ্য করলেন। আওয়ার টিচার মেড আস ডু অল দ্য সামস, করালেন পাস্ট ইনফিনিটিভ টেন্স, সেজন্য মেড। আওয়ার টিচার মেড আস ডু অল দ্য সামস, ফোর্স অথবা কম্পেল, বাধ্য করেছে, বাধ্যর ক্ষেত্রে, বাধ্য করার ক্ষেত্রে মেক ব্যবহার করতে হবে, সেজন্য আওয়ার টিচার মেড আস ডু অল দ্য সামস। আমার বাবা আমাকে এই শিক্ষামূলক গল্পটি পড়াতে চায়, মাই ফাদার ওয়ান্টস টু মেক মি রিড দিস ডাইডাকটিভ স্টোরি। তুমি অকারণে আমাকে এই মুভিটা দেখালে, তুমি অকারণে আমাকে এই মুভিটা দেখালে, দেখলে না, তুমি দেখালে, সেজন্য এটা পজিটিভ ভার্ব, আর বাধ্য করেছে দেখাতে, সেজন্য ব্যবহার করতে হবে মেক। ইউ মেড মি ওয়াচ দিস মুভি ফর নাথিং, শো হবে না, কারণ বাধ্য করার ক্ষেত্রে অবশ্যই সেখানে ব্যবহার করতে হবে মেক। আর পাস্ট ইনফিনিটিভ টেন্স বলে মেড, ইউ মেড মি ওয়াচ দিস, ইউ মেড মি ওয়াচ দ্য মুভি ফর নাথিং, ফর নাথিং হচ্ছে অকারণে। তোমার উচিত তোমার সন্তানকে ইংরেজিতে কথা বলানো, মানে এটা বাধ্য করার ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা মেক ব্যবহার করব। ইউ শুড মেক ইউর চাইল্ড স্পিক ইংলিশ, আমি তোমাকে কঠোর পরিশ্রম করাবো, পরিশ্রম করবো না, করাবো, সেজন্য এটি পজিটিভ ভার্ব, আর বাধ্য, সেজন্য আই উইল মেক ইউ ওয়ার্ক হার্ড,
আই উইল ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করবো কিন্তু আমি তোমাকে করাবো, সেই জন্য আই উইল মেক ইউ ওয়ার্ক হার্ড, আই উইল মেক ইউ ওয়ার্ক হার্ড। এখন আরও অনেক সেন্টেন্স দেখুন যেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন। দেখুন, তুমি আমাকে সুখী করেছ। এখানে মেকের আরেকটি স্ট্রাকচার দেখুন, সেটা হচ্ছে মেক সামবডি অর সামথিং অ্যাজেক্টিভ। এটি কাউকে বা কোনো কিছুকে কোনো কিছু করা, কোনো কিছুকে কিছু করা, সেক্ষেত্রে মেকের পরে সামবডি দিয়ে আমরা এতক্ষণ দেখলাম ভার্ব, সেটা কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখন মেকের পরে সামবডি অর্থাৎ সামথিংয়ের পরে অ্যাজেক্টিভও ব্যবহার করা যাবে। যেমন তুমি আমাকে সুখী করেছ, এটা যদি আমরা ভেঙে বলি তাহলে হবে তুমি করেছো আমাকে সুখী। এখানে বাধ্যতার ব্যাপার নেই, ইউ হ্যাভ মেড মি হ্যাপি, তুমি আমাকে সুখী করেছো, তুমি, তারপর ক্রিয়া চলে আসবে, করেছো কাকে করেছো, আমাকে করেছো, কী করেছো, সুখী, এরকম ভাঙতে হবে, তুমি করেছো আমাকে সুখী, সেজন্য ইউ হ্যাভ মেড মি হ্যাপি। আবার কম্পিউটার আমাদের জীবনকে অনেক সহজ এবং আরামদায়ক করেছে, তখন যদি বাংলাটা ভেঙে নিই তাহলে ইংরেজি করা খুব সহজ হয়ে যাবে, কম্পিউটার করেছে আমাদের জীবনকে, কম্পিউটার করেছে কাকে করেছে, আমাদের জীবনকে করেছে, এবার কী করেছে, অনেক সহজ এবং আরামদায়ক করেছে, সেজন্য ইংরেজিটা হয়ে যাবে কম্পিউটার হ্যাজ মেড আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। মেক ইজ সামথিং, সামথিং অর্থ হচ্ছে আওয়ার লাইফ, আবার সামবডি অর্থ হচ্ছে সামবডি বসতে পারে, সামথিংও বসতে পারে, মি, তারপরে অ্যাজেক্টিভ দিতে হবে হ্যাপি, এখানে যেমন ইজি এবং কমফোর্টেবল, খুব সহজে করতে পারবেন। এরকম অলসতা তোমার জীবনকে দুর্বিষহ করে তুলবে, তখন কিন্তু আইডলনেস উইল মেক ইউর লাইফ মিজারেবল, আইডলনেস উইল মেক ইউর লাইফ মিজারেবল। তো মেক সাম, মেক সামথিং বা সামবডি, তারপরে অ্যাডজেক্টিভ, দুর্বিষহ ইংলিশটা হচ্ছে মিজারেবল। তো আইডলনেস উইল মেক ইউর লাইফ মিজারেবল, দুর্বিষহ করে তুলবে। আধুনিক বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করেছে, মডার্ন সায়েন্স হ্যাজ মেড দ্য ইম্পসিবল পসিবল। তো এটি মেক সামবডি অর সামথিং প্লাস অ্যাজেক্টিভের ব্যবহার। এখন দেখুন, এখন দেখুন কিভাবে মেকের প্যাসিভ করতে হবে। সে আমাকে নাচালো, যেহেতু নাচালো বাধ্য করলো নাচতে, সেজন্য মেক ব্যবহার করা হয়েছে, হি মেড মি ড্যান্স, হি মেড মি ড্যান্স, উইদাউট টু মেড মি ড্যান্স। এটা যদি প্যাসিভ করেন তো আপনারা দেখেছেন এপিসোড 1 এবং এপিসোড 2 তে দেখেছেন যে যদি থাকে পড়ি তাহলে প্যাসিভ হয়ে যায় পড়া হয়, তো এখানে যদি পড়ি পড়া হয়, পড়িতেছি পড়া হচ্ছে, কিন্তু নাচালো তখন বলতে হবে সে আমাকে নাচালো, এটা প্যাসিভ হয়ে যাবে, আমাকে নাচানো হলো, নাচালো থাকলে নাচানো হলো, খেলো থাকলে খাওয়া হলো, তাহলে এখানে সে আমাকে নাচালো, এটা প্যাসিভ হয়ে যাবে, আমাকে নাচানো হলো তার দ্বারা, প্যাসিভ। তো পাস্ট ইনফিনিটিভ টেন্স, সেজন্য আমাকে নাচানো হলো, আই ওয়াজ মেড টু ড্যান্স, আই ওয়াজ মেড টু ড্যান্স বাই হিম, বাই হিম না দিলেও সমস্যা নেই, আই ওয়াজ মেড টু ড্যান্স, আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, এটা অ্যাক্টিভ, সাবজেক্ট নিজেই বোঝাবে। কিন্তু যদি বলা হয় যে প্যাসিভ, তখন বোঝাবো থাকলে বোঝানো হবে, এরকম হয়ে যাবে বাংলা, তোমাকে বোঝানো হবে এই বিষয়টা, এই বিষয়টা পরে লিখেছি বাংলাটা বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য, তোমাকে এই বিষয়টা বোঝানো হবে, এটাও লেখা যেত, আর তোমাকে বোঝানো হবে এই বিষয়টা ইংরেজির মতো লেখা হয়েছে আমার দ্বারা, তাহলে ইউ উইল বি মেড টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। তো প্যাসিভ করতে গেলে তখন কিন্তু টু দিয়ে দিতে হবে, আমরা অ্যাক্টিভে টু দিব না, মেক প্লাস সামবডি, মেক সামবডি ডু সামথিং, কিন্তু যখন প্যাসিভ করবো তখন কিন্তু টুটা বাধ্যতামূলক দিতে হবে, সে আমাকে নাচালো, হি মেড মি ড্যান্স, প্যাসিভ করলে আই ওয়াজ মেড টু ড্যান্স, টুটা দিয়ে দিতে হবে। আবার আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, এটা প্যাসিভ করলে হবে, তোমাকেই বোঝানো হবে, ইউ উইল বি মেড টু আন্ডারস্ট্যান্ড, তোমাকেই বোঝানো হবে দিস ম্যাটার, এই বিষয়টি বাই মি, আমার দ্বারা। এখন প্যাসিভ, মেকের প্যাসিভ করতে গেলে আরেকটু বিষয়টি আরেকটু সহজ করে বলতে চাই, সেটি হচ্ছে মনে রাখবেন কজিটিভ ভার্ব হিসেবে মেকের প্যাসিভ করতে হলে বি মেড টু প্লাস ভার্ব ওয়ান, মনে রাখবেন বি মেড টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। প্যাসিভ করতে গেলে মেকের পরে টু দিতেই হবে, ইনফিনিটিভ দিতে হবে, ইনফিনিটিভ টু দিতে হবে, আর যখন আমরা অ্যাক্টিভ করবো তখন উইদাউট টু রাখতে হবে। বি মেড টু প্লাস ভার্ব ওয়ান, কাউকে কোনো কিছু করানো হয় ফোর্স, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে। এটি দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করা যায়, যেমন আমাকে 2 ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, হয়েছিল পাস্ট ইনফিনিটিভ টেন্স, সেজন্য আই ওয়াজ মেড টু ওয়েট ফর 2 আওয়ার্স, সকল ছাত্রছাত্রীদেরকে তাদের পাঠ সম্পূর্ণ করানো হয়েছে, প্যাসিভ ফর্ম।
All the students have been made to complete their lessons. লোকটাকে তার দোষ স্বীকার করানো হচ্ছে. The man is being made to confess his guilt. তোমাকে ইংরেজিতে কথা বলানো উচিত. You should be made to speak English. তো এরকম এই যে প্যাসিভ করতে গেলে বি মেড টু প্লাস ভার্ব ওয়ান. এখন এইটার প্যাসিভ শিখে লাভ কী? শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন না, এই প্যাসিভগুলো শিখে প্র্যাকটিক্যালি অনেক সেন্টেন্স তৈরি করবেন. যেমন অপেক্ষা করানো হয়েছিল, আমি কাউকে অপেক্ষা করিয়েছিলাম, সেরকম না, আমাকেই অপেক্ষা করানো হয়েছিল. তো প্যাসিভের বাংলাটা এরকম হয় যে করানো হয়েছিল, করানো হয়েছে, করানো হচ্ছে, তার বলানো উচিত, এরকম. তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্যাসিভ করতে হবে এবং বি মেড টু দিয়ে এরকম আরও অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবেন. যেমন তোমাকে ইংরেজিতে কথা বলানো উচিত, ইউ শুড বি মেড টু স্পিক ইংলিশ. তোমাকে নাচানো উচিত, ইউ শুড বি মেড টু ড্যান্স. তো এরকম করে ব্যবহার করতে হবে. তো লোকটিকে দোষ স্বীকার করানো হয়েছে, লোকটা কিন্তু দোষ স্বীকার, কেউ যে দোষ স্বীকার করিয়েছে তা না, লোকটাকেই করানো হচ্ছে, লোকটাকেই করানো হচ্ছে. সেই জন্য প্যাসিভ, দ্য ম্যান কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বললে দ্য ম্যান ইজ বিং মেড টু কনফেস ইজ গিল্ট. আশা করি মেকের যখন পজিটিভ ভার্ব মেকের প্যাসিভ করবো তখন এই বিষয়টি মনে রাখতে পারবেন যে বি মেড টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে. তখন এই সেন্টেন্সগুলো দিয়ে আবার প্র্যাকটিক্যালি অনেক সেন্টেন্স আপনাদেরকে তৈরি করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বা স্পিকিংয়ের জন্য. এখন দেখুন মেক প্লাস সামবডি অর সামথিং প্লাস অ্যাজেক্টিভের প্যাসিভ যেভাবে করতে হবে. যেমন তোমার গল্পটা আমাদের আলোচনাকে অনেক মজার করেছে, এটা ইওর স্টোরি হ্যাজ মেড আওয়ার ডিসকাশন ভেরি ইন্টারেস্টিং. যদি প্যাসিভ করা হয় তাহলে হয়ে যাবে আমাদের আলো যেহেতু মজার করেছে প্যাসিভ হয়ে যাবে করা হয়েছে. সে যে করা হয়েছে হলে এরকম ভাঙতে হবে যে আমাদের আলোচনাটাকে অনেক মজার করা হয়েছে তোমার গল্পটার দ্বারা. তো আমাদের আলোচনাটাকে অনেক মজার করা হয়েছে তোমার গল্পটির দ্বারা. এটা কিন্তু ইংরেজির মতো বাংলা ভেঙেছি আমি. তো ইংরেজিটা হয়ে যাবে খুব সহজ, আওয়ার ডিসকাশন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে হ্যাজ বিন মেড করা হয়েছে ভেরি ইন্টারেস্টিং. আওয়ার ডিসকাশন হ্যাজ বিন মেড ভেরি ইন্টারেস্টিং, আমাদের গল্পটাকে খুবই মজার করা হয়েছে বাই ইওর স্টোরি তোমার গল্পটি দ্বারা. নেক্সট, সে আমাদের ভ্রমণটাকে ঝুঁকিপূর্ণ করেছিল. তো হি মেড আওয়ার জার্নি, সে আমাদের ভ্রমণটাকে ঝুঁকিপূর্ণ করেছিল. হি মেড আওয়ার জার্নি রিস্কি, প্যাসিভ করলে কি ঝুঁকিপূর্ণ করেছিল আমাদের ভ্রমণটাকে, আর ঝুঁকিপূর্ণ করেছিল সেজন্য প্যাসিভ হয়ে যাবে করা হয়েছিল. সেজন্য আমাদের ভ্রমণটাকে করা হয়েছিল ঝুঁকিপূর্ণ তার দ্বারা, এটা ইংরেজির মতো ভাঙা হয়েছে. তো আমাদের ভ্রমণটাকে করা হয়েছিল, যেহেতু আপনারা জানেন করেছিল থাকলে প্যাসিভ হয়ে যাবে করা হয়েছিল, সেজন্য করা হয়েছিল যদি দেন তাহলে অবশ্যই কী করা হয়েছিল, কাকে করা হয়েছিল সেই অংশটুকুই আগে দিতে হবে, অর্থাৎ অবজেক্টটিকে আগে দিতে হবে. তো আমাদের ভ্রমণটাকে করা হয়েছিল ঝুঁকিপূর্ণ তার দ্বারা. ইংরেজিটা হয়ে যাবে আওয়ার জার্নি ওয়াজ মেড রিস্কি বাই হিম. তো আশা করি বি মেক প্লাস সামবডি অর সামথিং প্লাস অ্যাজেক্টিভকে প্যাসিভ করতে গেলে কীভাবে করতে হবে সেটি বুঝতে পেরেছেন. এখানে কিন্তু সবই টেন্স আর মডেলের ব্যবহার, টেন্সের ব্যবহার. তো টেন্সের বিষয়গুলো আমি প্যাসিভ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্যাসিভ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 16টি সেন্টেন্স এবং 16টি প্র্যাকটিক্যাল যারা বেসিক সেন্টেন্সগুলো জানবেন তারা খুব সহজেই প্যাসিভটাকে আয়ত্ত করতে পারবেন. এখন আমি আরও কিছু সেন্টেন্স আপনাদেরকে দেখাতে চাই. এখন দুটি ফ্রেজ দেখুন যেগুলো এগুলোর ব্যতিক্রম. সেটা হচ্ছে এতক্ষণ আপনারা দেখেছেন মেক সামবডি ডু সামথিং, কিন্তু এখন দেখবেন যে মেক ওয়ানসেলফ আন্ডারস্টুড. যখন ওয়ানসেলফ থাকবে তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এটি একটি ফ্রেজ. কারোর কাছে নিজেকে বোঝানো, বোঝাতে সক্ষম হওয়া, নিজেকে কারোর কাছে বোধগম্য করা, সেটা হচ্ছে মেক ওয়ানসেলফ আন্ডারস্টুড. এখানে কিন্তু আর আন্ডারস্ট্যান্ড হবে না, এটি ব্যতিক্রম, এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কারোর কাছে নিজেকে বোঝানো, বোঝাতে সক্ষম হওয়া অথবা নিজেকে কারোর কাছে বোধগম্য করা. যেমন আমি হিন্দিতে খুব ভালো কথা বলতে পারি না কিন্তু আমি নিজেকে বোঝাতে পারি, অর্থাৎ আমি যখন হিন্দিতে কথা বলি আমি কাউকে বোঝাতে পারি যে আমি কী বলতে চাচ্ছি সেটা আমি বোঝাতে পারি. সেই সেন্সে ব্যবহার করতে হবে মেক্স ওয়ানসেলফ আন্ডারস্টুড. তো আই ক্যানট স্পিক হিন্দি ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে হিন্দিতে কথা বলতে পারি না, বাট কিন্তু আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারি যে আমি কী বলতে চাচ্ছি আমি সেটা নিজেকে বোঝাতে পারি, সেজন্য ব্যবহার করতে হবে বাট আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড. মেক ওয়ানসেলফ হার্ড,
এটি আরেকটি ফ্রেজ। এই দুটি কিন্তু ব্যতিক্রম, মেক ওয়ানসেলফ আন্ডারস্টুড আর মেক ওয়ানসেলফ হার্ড, এটি ব্যতিক্রম, যার অর্থ হচ্ছে মেক ওয়ানসেলফ হার্ড অর্থ হচ্ছে কারোর কাছে নিজেকে শোনানো বা শোনাতে সক্ষম হওয়া, কারোর কাছে নিজেকে শোনানো বা শোনাতে সক্ষম হওয়া। সেক্ষেত্রে আমি উচ্চ স্বরে কথা বলিতেছি যাতে আমি পিছনের বেঞ্চই পর্যন্ত নিজেকে শোনাতে পারি, মানে আমি এত জোরে কথা বলছি যে পিছনের বেঞ্চ পর্যন্ত যেন আমার কথা শুনতে পারে, সেজন্যই মেক ওয়ানসেলফ হার্ড ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটা এরকম হয়ে যাবে, আমি উচ্চস্বরে কথা বলিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য হয়ে যাবে আমি স্পিকিং লাউডলি আমি উচ্চস্বরে কথা বলছি, সো দ্যাট যাতে আই ক্যান মেক মাইসেলফ হার্ড টু দ্য লাস্ট পেন্স, আই ক্যান মেক মাইসেলফ হার্ড, যাতে আমি নিজেকে শোনাতে পারি বা নিজের কথাটা শোনাতে পারি টু দ্য লাস্ট পেন্স, শেষ বেঞ্চ পর্যন্ত যাতে নিজের কথাটা শোনাতে পারি। তো আশা করি মেক ওয়ানসেলফ আন্ডারস্টুড এবং মেক ওয়ানসেলফ হার্ডের ব্যবহার বুঝতে পারি। এই দুটি ফ্রেজ এবং এটি ব্যতিক্রম। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ক্লাসটি ভালো লেগেছে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। থ্যাংকস আ লট ফর